নিউজ পোর্টাল খুললেই শুধু বামেদের জয় জয় শাসক দল হারল দল হেরে ভূত হচ্ছে তৃণমূল তাই তৃণমূলের ওপর মানুষ আস্থা হারাচ্ছে এমনকি আদালত থেকেও তৃণমূল হেরে যাচ্ছে মিথ্যা মামলা দিয়ে বামপন্থীর কমরেড সমর্থক দেখে ভোটার দিকে আটকানোর চেষ্টা করতে পারবে না শাসক দল তৃণমূল হ্যাটট্রিক জয় পেয়ে বামেদের লাল খেলা শুরু জেলায় জেলায় একদিকে মুর্শিদাবাদ অন্যদিকে সন্দেশখালী বীরভূম অর্থাৎ প্রতিটি জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি যে বামেদের সংগঠন মজবুত হচ্ছে আর শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে আর পুলিশ মাননীয়ার কথা শুনে মিথ্যা হামলা দিচ্ছে এবং ওই সেই কোনালঘোষ সাড়ে তিন জেল জেলখাটা আসামি সারাদা নারাদার কাণ্ডে আওপাও করে আত্মহত্যা করার চেষ্টা করবো বলছিল সেই কোনাল তাদের অবস্থা এখন কেরোসিন ঢেলা হবে এই কেরোসিনের ঢেলা ঢিলি কাজ মানুষ আগামী দিন দেখতে চলেছে তাই বামেদের ওপর ভরসা রেখে লাল আবির লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল এটাই মনে করছেন রাজনৈতিক মহল দেখা যাচ্ছে যে বামেদের শোল্য বাম বামেরা কিন্তু ষোলোটিতে বিপুল জয় কেন আমরা ষোলোটিতে বিপুল জয় বলছি একটু এবার বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে যে আমরা কথাগুলি তুলে ধরছি সেটা ষোলোটিতে বামপন্থীরা বিপুল জয় মুর্শিদাবাদে পনেরোটিতে এবং সন্দেশখালীর এক নিয়ে হচ্ছে ষোলো মিথ্যা হামলা দিয়ে নেতাদেরকে আটকানোর চেষ্টা করতে পারবে না অন্যদিকে যদি আমরা দেখি নিরাপদ সর্দারকে অন্তর্বর্তী আদালত হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে একজন নাগরিককে কি কারণে গ্রেপ্তার করতে পারে পুলিশ এর খেসারত দেবে তৃণমূলের প্রশাসনকে একটা লিখিত অভিযোগ জমা করতে হবে লিখিতভাবে যে আমরা ধরেছি মাননীয়ার কথা শুনে তার জন্য আমাদেরকে এই খেসারত পেতে হচ্ছে তাই তৃণমূল পার্টি মানুষ আর করবে না কোনো তাদেরকে ক্ষতি তাদের ভোটের হারার একবার নিশ্চিত মানুষ বেজে দিয়েছে ঘন্টার পরিস্থিতি তাই লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল বলেই এমনটাই মনে করছেন বামপন্থী কর্মী সমর্থক বা ভোটার লাল ঝান্ডার ওপর ভরসা রেখেই মানুষজন আগামী দিন কিন্তু পথ চলা শুরু করে দিয়েছে কিন্তু বামেদের যে জয় 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 শুধু সময়ের অপেক্ষায় এবার লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের আরও কিন্তু একটা জয়ের সাফল্য দেখছে ফুলমালা দিয়ে অর্থাৎ সিপিএম কর্মী সমর্থকদের বরণ করে নিলেন আগামী দিন তারাই ভবিষ্যৎ হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার রাজ্য রাজনীতিতেই খেলা শুরু তাই বামেদের রাজনৈতিক ইতিহাস এবার কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয় রয়েছে তবে তৃণমূল এবারও ভোটে তারা পরাজিত হবে লোকসভা ভোটে কেননা গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়ায় তৃণমূলের কোনো ভরসা নেই তৃণমূল শুধু চুরি করতেই ব্যস্ত এবং চুরি ছিনতায় মানুষকে মিথ্যা আমলা দিতে এরা খুবই ভালো পারে তাই আদালত একটা আইন পাশ করুক যেভাবে মিথ্যা আমলা দেওয়া হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই তাহলে তাদেরকে জরিমানা করানো হবে কয়েক কোটি তাহলে তৃণমূলের প্রশাসন এবং কালীঘাটের টালিচালা ওই চোরোদের পাঠশালা আর কোনো মতেই তারা বরদাস্ত করতে পারবে না মিথ্যা দিয়ে কিন্তু আমরা এই কথাটি বলছি কেন নবান্নি এবার ভাইপু পিসি ভাইপু ফেঁসে গেল শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না বা আমাদের এ করে বড় জয় হচ্ছে কিন্তু সন্দেশখালীর ঘটনা নিয়ে আরও একটা বিপাক রাজনৈতিক মহল কিন্তু দেখা যাচ্ছে যে বামেদের জয় জয়কার শুধু সময়ের অপেক্ষায় অপেক্ষায় রইল জনতা তাই জনগণের জননেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি তাই জনগণ চাইছে তোমার এলাকা ভিত্তিক উন্নয়ন কিন্তু হ্যাঁ উন্নতির মানুষের জন্য বামেদের যে জয় ষোলটিতে সন্দেশখালী এবং মুর্শিদাবাদ কিন্তু হ্যাঁ সবুজবঙ্গ নিউজ এটাও আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন ভাবি যেন একটা দিনের শেষেই তৃণমূলকে হারিয়ে আবার কিসের বলি হ্যাঁ সকালে উঠি আমি মনে মনে বলি রাতের স্বপ্ন দেখি তৃণমূলকে হারাতে চাই বাংলার মানুষজন এটাই আলোকিত হচ্ছে বাংলার সংস্কৃত মা বোনেরা সন্দেশকালীর ঘটনা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর প্রতিটি জেলায় জেলায় যে বামেদের বিক্ষোভ কর্মসূচি ছিল সেই অমান্য আন্দোলন থেকে একেবারে ঘেরাও কর্মসূচি ব্লক এবং বিডিও অফিস চত্বর ডিএম অফিস চত্বর তখন তৃণমূল আর লাল ঝান্ডায় আরো ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র এই কম রেট কিন্তু তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূলের রাজনীতিক ইতিহাস কিন্তু এবার শেষের পথে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বামপন্থীরা দু হাজার চব্বিশ প্লাস দু হাজার ছাব্বিশ এই কথাটা শাসককে মনে রাখতে হবে দু হাজার কিন্তু ক্ষমতায় হানড্রেড পারসেন্ট আসার চান্স থাকতে পারে কেননা আর তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির আড়ালে মানুষ কিন্তু অনেকটা চুরি থেকেই বাঁচতেই তারা কিন্তু তৃণমূলে আশ্রয় নেবে না তৃণমূল থেকে আবার বিজেপিতে সব যাবে কিন্তু হ্যাঁ আমরা এটাও ভবিষ্যৎবাণী করতে পারি দু হাজার ছাব্বিশে বামেরা ভালো ফলাফল করে বাংলাতে ক্ষমতা আসতে পারে প্রিয় বন্ধুগণ যে আমরা আজকের প্রতিবেদন যে আজকের রাজনীতির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে অতীত বর্তমান ভবিষ্যতের কথা সামনে রেখেই তাহলে আরও একটা কড়া নির্দেশ সময়সীমাটা খুবই কম তাই শাসক দল তৃণমূল ভোটে হারছে পরাজিত হচ্ছে তাই মানুষের অধিকার নিয়ে মিথ্যা আমলা দিয়ে বেশি দিন ক্ষমতা টিকে থাকে না তুলামুল পাটি। তুলামূল পাটি আবারও হারবে মানুষ যদি লোকসভা ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে দিতে পারে তাহলে তুলা পুল মাঠ পার্টির পাঁচ থেকে দশটি আসনই পাবে তার বেশি পাবে না যদি কড়া নিরাপত্তা দিয়ে বাংলাতে ভোট করাতে পারেন জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী এমনটাই আপডেট আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি লাল ঝান্ডা চারিদিকে উঁকি মারতে শুরু মানুষের মন এবং ব্যাপক অংশের মানুষজন সিপিএম এর উপর একটা ভরসা রাখছে সিপিএম এর উপর শুধু একটা ভরসা তাই নয় সিপিএম এর মিথ্যা দেওয়াকেই মানুষ এখন ভরসা রেখে দিচ্ছে কেননা মানুষ দেখছে যে এই ব্যক্তি এই যুবক কারো কাঁচা আলে পা দেয় না বা কারো জমির ফসল তোলে না তার বিরুদ্ধে মিথ্যা হামলা আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন নিরাপদ সর্দারের মতো আরো মুর্শিদাবাদে বামপন্থীদের কমরেডগণ তাই আমরা বলছি যে ষোলোর আসনেই বামেদের বাজিমাত কেননা ষোলো জন কমরেড মিথ্যা জেল খাটছিল প্রশাসনের আওতাতে সেই প্রশাসন এবার লুকোচুরি থেকে আর রিহাই পাবে না হাইকোর্টে তাদেরকে জমা করতে হবে নিরাপদ সদারের ঘটনাস্থলে কি ঘটেছিল কেন গ্রেপ্তার করেছিল প্রশাসন কি কারণে সব কিন্তু একেবারে অর্থাৎ তালা লক করে দিয়েছেন শাসকের প্রশাসনের দিকে অভিযোগ মাননীয় বিচারপতি হাইকোর্টে তাই বামেদের জয়ের লাল ঝান্ডায় শেষ বা শেষ সম্বল এটাই মনে করছেন রাজনৈতিক মহল বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও বামপন্থীদের একমাত্রে কম বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র এগুলো দেখা যাচ্ছে কিন্তু সিপিআই আবারও তারা পুরনো ঘর মানে ফিরে পাবে সময়ের অপেক্ষা ধৈর্য ধরলে সবুজ নেওয়া ফলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ বামেদের জয় ভয় পেল তৃণমূল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন